জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জানাবো প্রথমে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন করুন এবং পাশে থাকা সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ ধর্মেন্দ্র কেন গ্রেপ্তার নন টেটের পাল্টা নীট প্রশ্ন ফাঁস কালে মোদীকে পাল্টা আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে অসহায় কেউ এই বাংলার দরজায় এলে ফেরাবেন না একুশ জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতার বার্তা কেন্দ্রের সরকার থাকবে না বিজেপি কে গতি থেকে নামাতে দিদির পাশে থাকবো বার্তাশের ভুয়া চাকরির দলের শুদ্ধিকরণ যাত্রা শুরু করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে করা বার্তা কর্মীদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত শেখ হাসিনা সরকারের তবে এখনই আন্দোলন থামছে না একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বক্তৃতা সুব্রত থেকে আখিলশ যাদব মোট দশে কে কত নম্বর নিয়ে গেল তেরো দফার সত্ত্ব মানলে তবেই মিলবে ভাতা শিক্ষকদের জন্য করা বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টের রায় খারিজ বাংলাদেশে সুপ্রিম কোর্টে সংস্কার হবে সংরক্ষণ ব্যবস্থা অশান্ত বাংলাদেশ থেকে সাড়ে চার হাজার পড়ুয়া ফিরছেন ভারতে বাকিরাও দেশে ফেরার অপেক্ষায় একুশে জুলাই সভা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা বাইকের ধাক্কায় মৃত্যু হলেন নদিয়ার তৃণমূল নেতার গত দশ বছর দেখা যায়নি সেই ছবি ফিরল সর্বদল বৈঠকে নিজেদের দাবিতে সরব একাট্টা বিরোধীরা জয়ন্ত জেসিপি জামালদের মাথায় রেখে সংযম বার্তা অভিষেক বলেন মানুষ তৃণমূলের দিকেই তাকিয়ে ভোরে কাশ্মীর সেনা প্রচুর হামলা গুলির লড়াইয়ে নিহত এক জয়ান সংগঠনের মূল স্রোতে ফিরে এলেন অভিষেক নেত্রীর সঙ্গে সেনাপতির সমন্বয় দেখছেন তার ঘনিষ্ঠরা একুশে জুলাই সমাবেশের আয়োজনে নেত্রী মমতার খাতায় পাশবক পেয়ে গেলেন তৃণমূলের বক্সিদা দ্বন্দ্ব রাজভবনের সঙ্গে উপনির্বাচনে জয়ী চার বিধায়কের শপথ গ্রহণের তরজোড় বিধানসভায় বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠকে বিরোধীদের বিশেষ বার্তা সরকারের কি বললেন রাজনাথ সিং নেটে পুরো নাম্বার পেয়েছিলেন ছয় জন সেই এবার কেমন কি বলছে এনটি একুশে জুলাই মঞ্চ থেকে কি বার্তা দিলেন অভিষেক এছাড়া মমতা কি বার্তা দিলেন এবং কোন কোন প্রকল্পের শুরু করার আশ্বাস দিলেন সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে জানাবো এই বিশেষ বিশেষ সংবাদ তিনি তৃণমূলকে লাগাতার আক্রমণ চলেছে বিজেপি শিক্ষক নিয়োগ দুর্নীতির রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পাথর চট্টোপাধ্যায় পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য গ্রেপ্তারি নিয়ে বিজেপি সহ সব বিরোধী দলের কাছে গঞ্জনা শুনতে হয়েছে বাংলার শাসক দলকে এবার তার পাল্টা নিজের পোস্টফাঁস নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারকে আক্রমণ শোনার কৌশল নিল ত্রিমূল সরকার রবিবার ধর্মতলার সমাবেশ থেকে তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন তথাকথিত টেট দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হলে কেন নেট দুর্নীতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গ্রেপ্তার হবে না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পাত্র নিয়োগ দুর্নীতি গ্রেপ্তার হয়ে এখনও জেলবন্দি সেই প্রসঙ্গ টেনেই অভিষেক বলেন রাজ্যের এসএসসি এবং টেট কেলেঙ্কারির সময় অভিযুক্তদের বাড়ি গিয়ে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় এজেন্সি কিন্তু স্বাধীন ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি নেট কেলেঙ্কারি সেক্ষেত্রে কি হচ্ছে সেখানে ইডিসিবিআই কিছুই করছেন না কেন এ ব্যাপারে তিনি প্রশ্ন তোলেন নিয়োগ দুর্নীতিতে পাত্র গ্রেপ্তার করা হলে নেট কেলেঙ্কারির জন্য কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা হবে না যেহেতু অভিষেকের মতো তৃণমূলের প্রথম সারির নেতা টেট দুর্নীতির পার্টি হিসেবে নেটের প্রশ্ন ফাঁস নিয়ে ওই দাবি তুলেছেন তাই দলের অনেকেই মনে করছেন সংসদে আসন্ন বাজেট অধিবেশনে তৃণমূল সাংসদেরা এই বিষয়ে লোকসভা ও রাজ্যসভার আক্রমণ শোনাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আজ সোমবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু সেই অধিবেশনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী গ্রেপ্তারের দাবি তুলে কেন্দ্রীয় সরকারকে অস্তিত্বে ফেলতে পারেন ট্রেবুল সাংসদরা দলের প্রবীণ সাংসদ সৌগত রয়ের কথাই আমরা সাংসদের বিগত অধিবেশনের নিটের প্রশ্নফাশীর বিষয়টি নিয়ে সরব হয়েছিলাম কিন্তু সেই সময় আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি তবে সংসদের দলের কি রণনীতি হবে তা প্রকাশ্যে বলা উচিত নয় অধিবেশনে চালু হলেই এই বিষয়ে কিছু বলা সম্ভব তবে এই দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে হবে অন্যদিকে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয় পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনেও নিন্দা প্রস্তাব আনার বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে তৃণমূল পরিষদীয় দল সূত্রের খবর আজ সোমবার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনও শুরু হচ্ছে চলতি অধিবেশনে এই প্রস্তাব আনা হতে পারে বিধানসভা বিরোধী দল বিজেপি কে দুর্নীতির অভিযোগে চেপে ধরতে চায় তৃণমূল বিধায়কেরা একুশে জুলাই মঞ্চ থেকে অখিলেশ বলেন দিল্লিতে যারা ক্ষমতায় রয়েছেন তারা লাভের জন্য সব করেন ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেন বাংলায় বিজেপিকে আপনারা হারিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের মানুষও তাই করছে এরা আসলে দিল্লিতে কিছুদিনের দিনের অতিথি দিল্লিতে সরকারের পতন হবে দেখব আমরা আপনাদের খুশির দিন আসবে চলতি বছর ডাক্তারি প্রবেশিক্ষা নেটের ফল ঘোষণার পর দেখা গিয়েছিল হরিয়ানার একটি পরীক্ষা কেন্দ্র থেকে ছয় জন মোট নম্বর সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার রাতে পরীক্ষা কেন্দ্র এবং শহর ধরে ধরে ফল প্রকাশ করে পরীক্ষার আয়োজক সংস্থা এন টি তাতে দেখা গিয়েছে ওই পরীক্ষা কেন্দ্রের কোনো পরীক্ষার্থী ছশো বিরাশি নম্বরে বেশি পাননি তারপরে তৈরি হয়েছে জল্পনা নিটে শনিবার ফল প্রকাশে বিশ্লেষণ করে দেখা গিয়েছে হরিয়ানার হরদল পাবলিক স্কুল থেকে মোট চারশো চুরানব্বই জন পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে মাত্র একজন ছশো বিরাশি পেয়েছে ছশো নম্বরে গন্ডি টপকেছে মাত্র ১৩ জন পড়ুয়া গত চারই জুন নেটের ফল প্রকাশের ঘোষণার পর দেখা গিয়েছিল হরিয়ানার এই পরীক্ষা কেন্দ্র থেকে ছয় জন পুরো নম্বর পেয়েছে একজন সাতশো উনিশ এবং একজন সাতশো পেয়েছে তারপরে তৈরি হয় বিতর্ক সুপ্রিম কোর্টের মামলা হয় সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে কিছু পরীক্ষার্থীকে যে বাড়তি নম্বর দেওয়া হয়েছিল তা করার নির্দেশ দেয় শীর্ষ আদালত এক হাজার পাঁচশো তেষট্টি জন পরীক্ষার্থী আবারও পরীক্ষা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তাদের মধ্যে আটশো জন আবারও পরীক্ষা দেয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এন শিক্ষা কেন্দ্র এবং শহর ধরে ধরে ফল প্রকাশ করায় শনিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার নির্দেশে বলেন যেহেতু সমস্ত পরীক্ষা কেন্দ্রে পোস্ট পোষের সমস্যা হয়নি তাই নিটের ফল প্রকাশ করা হবে আলাদা আলাদাভাবে প্রতিটি কেন্দ্র ধরে ধরে শুধু তাই নয় যেহেতু তদন্ত এখনও চলছে তাই পরীক্ষার্থীদের নাম্বার রোল নাম্বার কোনোটি প্রকাশ করা হবে না অর্থাৎ পরীক্ষার্থীর পরিচয় গোপন রেখেই ফল প্রকাশ করা হবে নিটের যাতে যেসব পরীক্ষা কেন্দ্রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে সেগুলি পরীক্ষার্থী এবং অন্য কেন্দ্রগুলির পরীক্ষার্থীদের নম্বর শহরের মধ্যে বৈষম্য ধরা পড়ে পাঁচই মে নিট হয়েছিল পাঁচশো শহরে চার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় বিদেশেও চোদ্দটি জায়গায় পরীক্ষা হয় চব্বিশ লক্ষ পরীক্ষার্থী বসেছিল পরীক্ষায় এই পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টে পরীক্ষা বাতিল আবারও পরীক্ষা কোটে নির্দেশের তদন্তের দাবি জানিয়ে মামলা হয়েছিল আজ বাইশে জুলাই আবারও শুনানি হবে কোর্টা সংস্কার নিয়ে উত্তাল গোটা বাংলাদেশ এমন পরিস্থিতি রবিবার সে দেশের সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেয় হাইকোর্টে দেওয়ার আগে রায়কে খারিজ করে সর্বোচ্চ আদালত জানিয়েছে সংরক্ষণ ব্যবস্থা সংস্কার হবে সেই রায়কে স্বাগত জানালো শেখ হাসিনা সরকার তবে আন্দোলনকারীরা এই রায়কে স্বাগত জানালো এখন আন্দোলন থেকে সরে আসার সম্ভাবনা নেই বলে দাবি করছেন আন্দোলনকারীদের একাংশ এমনই খবর সংবাদ মাধ্যম বিসিসি বাংলা সূত্র থেকে জানতে পারা যাচ্ছে জুন মাস থেকে বাংলাদেশে শুরু হবার সরকারি চাকরিতে গোটা সংস্কার আন্দোলন জুলাই এসে ভিন্ন মাত্রা নেয় দলে ছাত্রছাত্রীরা বেরিয়ে পড়েন রাস্তায় পুলিশ এবং আওয়ামী লীগের সঙ্গে দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা এখনো পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে শতাধিক নাগরিকের মৃত্যু হয়েছে সরকার কঠোর হাতে আন্দোলন দমনের চেষ্টা করেছে একই সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় বলেও জানানো হয়েছে কিন্তু আন্দোলনকারীরা অনর ছিলেন তাদের দাবিতে তারই মধ্যে সুপ্রিম কোর্টে কঠোর সংস্কার মামলা শুনানি ছিল দু সালের সংরক্ষণে হাসিনা সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত পাঁচই জুন অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সরকার সেই মামলায় গত রবিবার সর্বোচ্চ মামলা যে নির্দেশ দিয়েছে তাদের সংরক্ষণ নিয়ে হাসিনার সরকারের সিদ্ধান্ত পুরোপুরি বহাল রাখেনি সুপ্রিম কোর্ট জানিয়েছে দেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট সাত শতাংশ সংরক্ষণ নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে পাঁচ শতাংশ সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বাকি দুই শতাংশের মধ্যে এক শতাংশ থাকবে অন্য অনগ্রসর শ্রেণীর জন্য বাকি এক শতাংশ প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত তিরানব্বই শতাংশ নিয়োগের হবে মেধার ভিত্তিতে সেই রায়কে স্বাগত জানিয়ে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বিসিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী আনিসুল জানিয়েছে সুপ্রিম কোর্ট অত্যন্ত বিচক্ষণ রায় দিয়েছে সেই রায়ের ভিত্তিতে খুব শীঘ্রই সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে তবে এই রায়ের পরেও বিক্ষোভ থামার লক্ষণ নেই বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জানিয়েছে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে তাদের আন্দোলন চলবে তাদের দাবি তারা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল তারপরও পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে প্রাণ হারিয়েছি অনেক ছাত্র সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে এখনো পর্যন্ত হিংসায় একশো একান্ন জনের মৃত্যু হয়েছে নিহত ছাত্রছাত্রীদের জন্য যতদিন না বিচার পাওয়া যায় ততদিন আন্দোলন চলবে বলে দাবি করছে বিক্ষোভকারীদের একাংশ এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং